আজকের পর্বে আপনারা দেখতে পারবেন রুদ্র আর লাবণ্য কথা বলছে তখন ফুলকি তাদের মধ্যে চলে আসে ফুলকি রুদ্রকে বলছে অন্তত এইবার জামাইবাবু হেরেছে এই বলে সেখান থেকে চলে যায় এদিকে রুদ্র প্রচণ্ড রেগে যায় ফুলকির উপর লাবণ্যকে বলছে ফুলকি বলে যে মেয়েটা না ওকে একটু সাবধানে কথা বলতে বলবে তা না হলে মাথা খারাপ হয়ে গেলে ওকে আমি শেষ করে দেবো তখন লাবণ্য রুদ্রকে বলছে ওর দিদি হিসাবে এই লাবণ্য তোমাকে সাহস্তা করার জন্য যথেষ্ট তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেটটি কমেন্টে জানিয়ে দেবে